বাংলাদেশের যুব সম্প্রদায় যখন সিনেমা অশ্লীল নৃত্য দেখতে অভ্যস্ত ছিল, বিপথে লাইফ লিড করছিল, তখন হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো এদেশে অবতরণ করেছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি চোখে আঙুল দিয়ে যুবকদেরকে দেখিয়ে দিতেন কোনটি সঠিক আর কোনটি বেঠিক, আর তার ওয়াজে অনুপ্রাণিত হয়ে যুবকেরা ফিরতে লাগলো সঠিক পথে। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটত তার মাহফিলে, কিন্তু তিনি এমন একটি দেশে ইসলাম প্রচার করতে লাগলেন যে দেশে গুণীর কদর করা হয় না। তিনি মাজার পূজারী ও কাঠমোল্লাদের একমাত্র চক্ষুশূল হয়ে দাঁড়ালেন। সব মাজার পূজারী এবং ধর্ম ব্যবসায়ীরা একজোট হয়ে প্ল্যান করলেন কিভাবে আজহারিকে দেশ থেকে বিতাড়িত করা যায়। অনেক কলকাঠি নাড়িয়ে তারা 2020 সালের ফেব্রুয়ারি মাসে সফল হয়। অবশেষে ডক্টর মিজানুর রহমান আল আজহারি দেশ ত্যাগ করেন। চলুন, যারা আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করল তাদের ছোট্ট একটা তালিকা দেখে আসি। মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন হিংসুটে হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। বাংলাদেশের অর্ধেক মানুষের মনে যে পরিমাণের হিংসা থাকে তার থেকেও বেশি হিংসা বহন করে এই হিংসুটে হুজুর। আজহারি হুজুরের মাহফিল বন্ধ করার জন্য তিনি নানা রকম প্রচেষ্টা চালিয়েছেন। আজহারি ঠেকাও চক্রের আরেকজন সৈনিকের নাম হল মুফতি নোমান কাশিমি। ধর্মীয় গোড়ামি এবং পীর ব্যবসার এজেন্ডা বাস্তবায়ন করাই তার একমাত্র উদ্দেশ্য। তবে তিনি 288 নম্বর হুজুর হিসাবেই বেশি পরিচিত। বর্তমানে তার ওয়াজ আর কেউ শোনে না, যার ফলে তিনি আজহারিকে দমানোর সব রকম চেষ্টা করছেন। আজহারি ঠেকাও চক্রের সাথে যোগ দিয়েছেন মাওলানা শোয়াইব আশরাফি। তিনিও মনে প্রাণে চেয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এই সকল ষড়যন্ত্রের সাথে তিনিও যুক্ত। আজহারির মাহফিল বন্ধের সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন ধর্ম ব্যবসায়ী ও চরমনের পীর ফয়জুল করিম। কেননা আজহারির বক্তব্যে তার মুরিদ ব্যবসা ছিল একেবারে তলানিতে। শিক্ষিত মানুষ এখন আর পীরের মুরিদ হয় না, কোনো পীরের দরবারেও যায় না, শুধু যায় আজহারির মাহফিলে। মুরিদ পটানোর ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই চরমনের পীর। আজহারির কারণেই তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তিনি উঠে পড়ে লেগেছেন কিভাবে আজহারিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যায়। আজহারিকে দমিয়ে রাখার ষড়যন্ত্রে কাজ করেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসার একাংশ হুজুর। একটা সময় যখন নাস্তিক এবং বামপন্থীরা বলেছিল কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, তখন সেই কথার প্রতিবাদ করেছিলেন এদেশের লক্ষ লক্ষ তরুণ। আর সেই কওমি মাদ্রাসার হুজুরেরাই শেষ পর্যন্ত লক্ষ লক্ষ তরুণদের বিরুদ্ধে গিয়ে তাদের মনে আঘাত করে নেমে গেল আজহারি হটাও আন্দোলনে। এটাকেই বলা হয়ে থাকে উপকারের প্রতিদান, যা বাংলাদেশের যুব সমাজ কখনোই ভুলবে না। তবে আজহারি মালয়েশিয়ায় চলে যাবার পরে এদেশের লক্ষ লক্ষ যুবকের স্ট্যাটাস দেখলে বোঝা যায় তারা আজহারি হুজুরকে কতটা ভালোবাসে। তাদের মন থেকে আজহারি হুজুরকে মুছে ফেলা অসম্ভব। এবং যারা আজহারি হুজুরকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করল, তাদেরকে লক্ষ লক্ষ যুবক প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে, এবং প্রত্যাখ্যান করেছেন এই সকল হিংসুটে হুজুরদের সকল মাহফিলকে। এদের ওয়াজ আর কিচ্ছা গল্প এখন আর যুবকরা শুনতে চায় না। প্রিয় দর্শক, আমি মিজানুর রহমান আজহারিকে বাম দিকে রাখলাম এবং ডান দিকে রাখলাম আজহারি হটাও চক্রের সদস্যদেরকে। আপনি যদি আজহারি হুজুরের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক দিবেন, আর যদি এই সকল ষড়যন্ত্রকারীদের পক্ষে থাকেন তাহলে ডিসলাইক দিবেন। এতেই বোঝা হয়ে যাবে কার পাল্লা ভারী হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।